نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه مجيد وبرهانه التوحيد সবাই মিলে পড়ে না উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ظلم عظيم صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم سبحانك لا علم لنا সন্নত নয় শুধু দাওয়াতের মেহমান সন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু সন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে প্রাণ খুলে শুকর আদায় করছি যে মহান মানিক প্রাণ বলবার এবং সম্বার জন্য আপনাকে আমাকে কবুল করেছে শারীরিক সুস্থতা দান করেছে খুশি হয়ে সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ পৃথিবীতে আমরা চোখ দিয়ে যতদূর দৃষ্টি আমাদের যায় আমরা যা কিছু দেখি সবগুলো নেয়ামত হিসেবে আপনার আমার উপরে দিয়েছে কে বলেন দুনিয়ায় আপনার আমার উচিত হবে আল্লাহর এই নেয়ামতগুলো পাওয়ার পরে আল্লাহর এই নেয়ামতগুলো পাওয়ার পরে আপনার আমার জীবনে নেবেন এবং শুকরিয়া আদায় করবেন যে বিধায় আমি আজকে এই জায়গায় কত মানুষ ওই পর্যায়ে যেতে পারে না পারে এর জন্য দুনিয়ায় যে অবস্থায় আপনি আপনি থাকেন না কেন যেখানেই যান না কেন শুকরিয়া হবে কার তা আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি না পৃথিবীতে যত কিছু আছে সবগুলো আল্লাহ আপনার আমার ভোগের জন্য বানিয়ে দিয়েছে কিসের জন্য যে বান্দা দুনিয়ায় খাবে দাবে ফুর্তি করবে বিনিময়ে এবাদত করবে কার কিন্তু আমরা করি এর অনেক মানুষ আছে আল্লাহর যে নেয়ামত পাওয়ার পরেও অস্বীকার করে বসে থাকে হ্যাঁ আমি এটা পেলাম না ওটা পেলাম না কত বলছে না কেন এরকম তো ওনা এ দেশে হয় না আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ এই দুনিয়ার ময়দানে আমার যতগুলো নেয়ামত রাজি আমি দিয়েছি অন্তত কোনো দিন তোমরা গণনা করে শেষ করতে পারবে না পৃথিবীতে আল্লাহর যতগুলো নেয়ামত আছে আপনার আমার দ্বারা গণনা করে সম্ভব আরো জোরে
পৃথিবীটা যদি আল্লাহর নিয়ামত না থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার আমার উপরে দয়া করতেন, যদি না করতেন, দয়া যদি না করতেন, বিশ্বাস করেন বগুড়াবাসী, সামান্য একটা আলু চাষ করার ক্ষেত্রে আপনি আলু লাগালেন মাটিতে, আলু লাগানোর সময় আলু আপনি লাগিয়েছিলেন কয়টা? আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম আপনাদের এই মসজিদে, শেরপুরের এই যে রোডটা বাগরা চকপোতা থেকে আমি আসতেছিলাম, এই দিক দিয়ে যতগুলো আলু আমি দেখলাম, আর এতটুকুনে চিন্তা করলাম আল্লাহ, একটা আলু থেকে হাজারো আলু তুমি তোমার বান্দাদের জন্য বানিয়ে দিয়েছো, যেন তোমার বান্দাগুলো এগুলো খাওয়ার পরে তোমার শুকরিয়া আদায় করতে পারে, তোমার বান্দাগুলো যেন এই জমিনে না খেয়ে মারা যায়, এই জন্য আল্লাহ পাক বলেন আর রহমানির রহিম, বলেন আল্লাহু আকবার। সারা ফাতিহার ভিতরে আয়াতটা আছে, একটা খুবই চেনা পরিচিত আয়াত আপনার আমার মাঝে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে বান্দা আমি হলাম দয়াময়, আমি ক্ষমাশীল, সুবহানাল্লাহ বলতে পারে। শুধু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে খাওয়ায় বিষয়টা এমন না, যারা নামাজ পড়ে ওদেরকেও রিজিক দেয় কে? যারা নামাজ পড়ে না ওদেরকেও খাওয়ায় কে? ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, যাই বলেন না কেন, দুনিয়ায় যারাই আছে, এক কথায় মানুষ বলে দুনিয়ায় যারাই আছে, পৃথিবীর ভিতরে আপনি ঘুরে দেখবেন যতগুলো আমার আল্লাহর সৃষ্টি আছে, প্রত্যেকটা সৃষ্টিকে প্রত্যেক দিন আমার আল্লাহ কিন্তু খাবার খাওয়ায়, খাবার খাওয়ায় না, কেউ হয়তো বেশি খায়, কেউ ভালো খায়, কেউ মন্দ খায়, কত বলছে না কেন? বগুড়াবাসী আপনি যে অবস্থায় থাকেন না কেন, এই দুনিয়ার ময়দানে অবশ্যই এই দুনিয়ার ময়দানে আপনার উচিত হবে মহান মালিকের শুকরিয়া আদায় করা, কারণ মহান মালিক এই দুনিয়ার ময়দানে যতগুলো নেয়ামত রাজি দিয়েছে আপনার আমার পক্ষে কোনো দিন গণনা করা সম্ভব? জবাব দেন, সম্ভব না। আমার ভাইরা, আমার এই যে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আমি মানুষটার চেহারা আকৃতি আলাদা হতে পারে, আমার সাথে লিঙ্কন ভাই এসেছে, লিঙ্কন ভাইয়ের চেহারার আকৃতি আরেক রকম, কথা বলে না কেন, যারা বসে আছেন কারো চেহারার সাথে কারো চেহারার আকৃতি মিলে যায়? জবাব দেন, মেলে? মেলে না। চেহারার আকৃতি আলাদা হতে পারে কিন্তু আমরা সবাই এক বাক্যে বলতে পারবো যে আমরা একটা পূর্ণাঙ্গ মানুষ, কথা বলে না কেন, পূর্ণাঙ্গ মানুষ না? আমার যদি হাত না থাকতো আপনারা কি আমার পূর্ণাঙ্গ মানুষ বলতেন? কি বলতেন? হাত নেই, হাতটা যদি না চলতো, যদি ওঠা বসা এরকম নাড়াচাড়া করতে না পারতাম, তাহলে কিন্তু আপনারা আমাকে নুলা বলতেন, না কি যেন বলে, যার পা নেই ওকে আপনারা কি বলেন? ন্যাংরা, নেরা। যার চোখ নেই ওকে কি বলেন? কানা, অন্ধ। কিন্তু মহান মালিক আপনাকে কত দয়া করে মায়া করে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যতগুলো নেয়ামত দিয়েছে, অন্তত কেয়ামত পর্যন্ত হায়াত যদি আমার আল্লাহ আপনারে দেয়, কেয়ামত পর্যন্ত হায়াত পাওয়ার পরেও যদি আপনি শুকরিয়া আদায় করেন, কোনো দিন শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আমার ভাইরা, মহান মালিকের যে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত দুইটা নেয়ামতের কথা কোরআনে কারিমে বর্ণনা দিয়েছে, আল্লাহ পাক বলেন আলাম নাজাল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, বলেন আল্লাহু আকবার। এটা সূরা বালাদ 90 নাম্বার সূরা, 30 নাম্বার পারা, 17 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার উপর 8-9 নাম্বার আয়াতে আছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন আমি কি তাদের জন্য বানাইনি দুইটা চক্ষু? কি বানাইনি? চক্ষু, প্রশ্নবোধক চিহ্ন দিস, আমি কি তাদের জন্য বানাইনি দুইটা চক্ষু? এখানে তাদের বলতে কাদের বুঝিয়েছে? এই পৃথিবীর ময়দানে যতগুলো চক্ষুমান জন্তু আছে সবাই কিন্তু এই আয়াতের মধ্যে আছে, শুধু মানুষ না, বাঘের কি চোখ নেই? চোখ যদি না থাকে তা হরিণ ধরে কোন কায়দায়? হরিণের যদি চোখ না থাকে তাহলে হরিণ বাঘ দেখার পরে দৌড় দেয় কোন কায়দায়? কথা বলছে না কেন? আল্লাহ তাআলা বলেন, এ বান্দা দুনিয়ার ময়দানে আমি কি তোমার জন্য দুইটা চক্ষু সৃষ্টি করে দেয়নি? এই চোখটা নিয়ামত আকারে আপনার আমার দিয়েছে কে? বগুড়াবাসী, আমি কিন্তু আপনার শুরুতে একটা কথা বলেছিলাম, আমার যদি হাত না থাকতো আমার আপনারে আপনি পূর্ণাঙ্গ মানুষ বলতেন না, চোখ যদি না থাকতো পূর্ণাঙ্গ মানুষ বলতেন না,
কথা যদি বলতেন না পারতাম, আপনি আমারে পূর্ণাঙ্গ মানুষ বলতেন না। ঠিক এই রকম করে আপনি বিবেচনা করে দেখেন মহান মালিক কত দয়াবান, আপনাকে অন্যদের তুলনায় আলাদা করে বানিয়ে দিয়েছি। দুইটা চক্ষু দিয়েছে তামাম পৃথিবীটা দেখার জন্য, কথা বলছে না কেন? একটা অন্ধ মানুষকে মনে করেন, বগুড়া বাস স্ট্যান্ড থেকে চার মাথা থেকে যদি একটা অন্ধ মানুষকে ঢাকার কোন নাইট কোচে উঠিয়ে দেওয়া হয়, এই অন্ধ মানুষটা কি সহজভাবে কি ঢাকায় যেতে পারবে? না, জবাব দে। হয়তো তার সাথে কাউকে আহ্বার আকারে দেওয়া লাগবে, কাউকে সঙ্গী দেওয়া লাগবে, সাথী দেওয়া লাগবে, নতুবা অন্ধ মানুষ কোথায় হাঁটতে গিয়ে কোথায় পড়ে যাবে নিজেও জানবে না। কথা বলে না কেন? কখন কোন গাড়িতে ওঠা লাগবে ওটাও জানবে না। একটা মানুষের পক্ষে এই দুনিয়ার ময়দানে ইন্দ্রিয় শক্তিটা ধার না থাকার কারণে দুনিয়ায় চলাচল করা একেবারেই কিন্তু অসম্ভব। চোখ কি নেয়ামত না? জবাব দেন। এই যে চোখ নেয়ামতটা লাইট আকারে আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, কিন্তু এই জায়গায় একটা আশ্চর্যের বিষয় আছে। এই যে মাইক্রোফোনগুলো, এই যে ক্যামেরাগুলো দিয়ে ভিডিও হচ্ছে, এগুলোর কিন্তু ব্যাটারি আছে না? নেই ব্যাটারি আছে না এগুলোর? কিন্তু ব্যাটারি আছে, এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা আপনি একাধারে চালাতে পারবেন। এরপরে ব্যাটারি যখন ডাউন যায়, লো হয়ে যায়, আর চলবে না। মোবাইল ফোন যাদের আছে কান লাগান, 100% চার্জ যখন হয়ে যায়, খুব বেশি হলেও আপনি 7 থেকে 8-10 ঘন্টা একাধারে চালাতে পারবেন যদি ওই রকম ভালো মানের মোবাইল হয়। আর যেসব মোবাইলে জীবন যায় যায় ভাব, ও কি চলবে অতক্ষণ? 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টায় শেষ। আপনাকে আমি আশ্চর্যের বিষয়টা এটাই মেসেজ দিতে চাচ্ছি, ক্যামেরাগুলোর যেগুলো ব্যাটারি আছে, মোবাইলের ব্যাটারি আছে, এগুলো মাঝে মাঝে চার্জে দেওয়া লাগবে। আপনার আমার মহান মালিক তামাম পৃথিবীটা দেখার জন্য দুইটা চোখ বানিয়েছে, এই বলেন তো, বুকে হাত দিয়ে বলেন তো, এই চোখের কোনো চার্জ দেওয়ার তার আছে? আছে নেই? কত বড় দয়াবান তিনি! আপনি একটাবার চিন্তা করেন, এগুলো নিয়ে আপনি চিন্তা করবেন, আল্লাহকে সেজদা দিতে বাধ্য হবেন। কত হাজারো নাস্তিক এ দেশে আছে, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে না, আন্দাজে ফতোয়া দেয় যে যেটা দেখি না ওটা মানবো কোন কায়দায়? ওরে শয়তান, তুই জীবনে বাতাস দেখেছি? নরে এই দেখেছি, কত বলছে ও বাতাস দেখেছে? শুধু পাতা নরে আন্দাজ করে বলছে বাতাস বয়ে যাচ্ছে, আর বলছে যেটা দেখি না, তার মানে প্রভুকেই মানতে চায় না যে এই যে লাইটটা আল্লাহ বানালেন, চক্ষু নামক লাইট দুটো বানালেন, এটার মিস্ত্রিকে বানিয়েছে কে? সাবানন যদি একটা এই দুনিয়ায় যদি একটা চার্জার চার্জ দিয়ে দিয়ে যদি আপনার একটা ক্যামেরা চালানো লাগে, তাহলে মহান মালিক কত দয়াবান, বলেন আল্লাহু আকবার। এই জন্য বগুড়াবাসী আল্লাহর এই নেয়ামতটা পাওয়ার পরে আমাদের কাজে লাগানো লাগবে। দুনিয়ার ময়দানে চোখ আমার আল্লাহ দিয়েছে, তাই বলে আপনি আন্দাজে অন্য অন্য জিনিসের দিকে তাকাবেন, যেইগুলোর দিকে আমার আল্লাহর নিষেধাজ্ঞা আছে আপনি ওইগুলোর দিকে তাকাবেন, বিষয়টা এমন। জবাব দে, এমন না। চক্ষু আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে, এই চোখ দিয়ে এই দুনিয়ার ময়দানে ভালো ভালো জিনিসের দিকে তাকানো লাগবে। এই চোখ যেগুলোতে হারাম যেগুলো আমার আল্লাহ করে দিয়েছে, ওইগুলোর দিকে তাকানো যাবে না, বেপর্দার দিকে তাকানো যাবে না। বেপর্দায় অবস্থায় যে মহিলাগুলো রাস্তায় চলাচল করে, আপনার সামনেও যদি পড়ে যায় মাথাটা নিচু করে যাবেন, কথা বলেন? আমরা রাস্তা দিয়ে হাঁটতে গেলে আজ আমাদের মাথা নিচু থাকে না, উপরে উঠিয়ে যায়। অনেক হুজুর বলে হ্যাঁ একবার দেখা যায় আছে, যুবকরা এই সুযোগ পাওয়ার পরে একবার তাকাচ্ছে তো তাকাচ্ছে, শহীদ হয়ে যাবে, চোখ সরাবে না। না এরকম তো এদেশে হচ্ছে না। এই যে লাইটে যে চক্ষুটার কোনো চার্জ নেই, কোনো ব্যাটারি নেই, নেয়ামত আকারে আমার আল্লাহ আপনাকে দিয়েছে, এই জন্য দুনিয়ার ময়দানে এই যে নেয়ামতটা অবশ্যই আপনাকে ভালো ভালো কাজে ব্যয় করা লাগবে। কেয়ামতের ময়দানে মহান মালিক আপনার এই যে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বিষয় কেয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে কে? আরো জোরে আপনার জবানে যখন মোহর মেরে দেবে সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আমার আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, আল্লাহ তাআলা বলেন কেয়ামতের ময়দান যেদিন আমি কায়েম করে ফেলবো, ওই দিন আমি যখন তোমার মুখের মধ্যে মোহর মেরে দেব, ওই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলবে, এ তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ। আমাদের শরীরের মধ্যে কি চোখটা পড়ে না? জবাব দেন। আপনি চোখ দিয়ে আজেবাজে উল্টা পাল্টা জিনিস দেখে আপনার জীবন পার করে ফেলছেন,
কিয়ামতের ময়দানে যদি আল্লাহ চোখকে জিজ্ঞাসা করে চোখ কি বলবে না? এই চোখ হুকুম মানে কার? এখন যদি আমার একটা চোখ এইভাবে বন্ধ হয়ে যায়, তামাম দুনিয়ার মানুষগুলো যদি প্রশাসন, এরপরে বিডিআর ব্যাটালিয়ান যারাই আছে, আর্মি বলেন র‍্যাব বলেন, যত মানুষ আছে তামাম পৃথিবীতে যত মানুষ থাকুক না কেন, সবাই মিলে যদি রাস্তায় নেমে ঐক্যবদ্ধ হয়ে যদি বলে হুজুরের এক চোখ বন্ধ হয়ে গিয়েছে আমরা খুলবো এই জন্য মানব বন্ধন করছি, সম্ভব? সম্ভব? সম্ভব না। এই জন্য দুনিয়ার ময়দানে আপনার এই যে চোখ আমার আল্লাহ নিয়ামত আকারে দিয়েছে, এই চোখটা দিয়ে দুনিয়ার ময়দানে আপনাকে কোরআন পড়া লাগবে না? দরকার নেই, কারণ আল্লাহর নবী বলেন এই পৃথিবীতে সবচাইতে আল্লাহর কাছে শ্রেষ্ঠতম ইবাদত তার নাম হচ্ছে কোরআনের তেলাওয়াত। কারণ কোরআনের যেগুলো আয়াতগুলো আছে এগুলো দুনিয়ার কোনো মানুষের কথা না, যত কথা আছে সবগুলো কার কথা? আরো জোরে মেসেজ আকারে আপনাকে ডায়েরি আকারে কোরআনে কারিম আমার আল্লাহ দিয়েছে, এই চোখ দিয়েছে কোরআন দেখার জন্য, কোরআনে কারিমটা আপনি পড়বেন, আর এর থেকে ভালো যেটা গ্রহণ করবেন যেগুলো আমার আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছে ওইগুলো থেকে দূরে থাকবেন। এটা দেখার মাধ্যম কি চোখ না? না জবাব দেন না কেন? চোখ আমার যদি চোখ না থাকতো, আমার এই যে সামনে আপনারা বসে আছেন আমি কি আপনাদের দেখতে পাইতাম? আমি বক বক করে যেতাম, কে কোন মান মন মানসিকতা নিয়ে বসে আছেন এটা কিন্তু আমি জানতে পারতাম না, কথা বলেন। এই জন্য দুনিয়ার ময়দানে মহান মালিক আপনাকে আয়াতটা দিয়ে স্মরণ করে দিচ্ছে, বান্দা আমি কি তোমাদের জন্য বানাইনি দুটো চক্ষু? বগুড়াবাসী, এই জন্যই দুনিয়ার ময়দানে চোখটা পাওয়ার পরে ভালো ভালো কাজে ব্যয় করবেন, নতুবা কেয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দা বল দুনিয়ায় তোকে আমি চক্ষু দিয়েছিলাম কেন খারাপ দিকে তাকিয়েছিলি, আপনি জবাব দিতে পারবেন? সম্ভব? সম্ভব না। মরার পরে যদি একবার আমার আল্লাহ ঘোষণা দিয়ে দেয় বান্দা তোকে আমার জাহান্নামের আগুনে আমি ভরাট করব, ফালিয়ে দেব, ওইদিন আপনি শত কান্না করবেন, লাভ আছে? আরো জোরে। সাধারণত আজ দুনিয়ায় যদি আমি কান্না করি আমার মা কিন্তু আমারে বলবে বাবা কি হয়েছে কেন কান্না করছো, এতেও যদি আমার কান্না বন্ধ হয়ে না যায় আমার বাবা কিন্তু বলবে কি হয়েছে কি চাও কেন কান্না করো, এরপরেও যদি কান্না বন্ধ হয়ে না যায় বড় ভাই আসবে, বড় ভাই না আসলে তারপরে আরেকটা ভাই আসবে, এরপরে বোন আছে আত্মীয় স্বজন যারা আছে সবাই আসবে, ওদের একটাই ধান্দা কেমন করে আমার কান্নাটা বন্ধ করা যায়, কথা বলছে না কেন? এতেও যদি কাজ না হয় পাড়া প্রতিবেশী আশেপাশে যারা আছে বন্ধু বান্ধব যারা আছে ওরা বলবে কি হয়েছে কেন কান্না করছো। বগুড়াবাসী, আপনি একটা কিয়ামতের ময়দানের এটা হিসাবটা মিলিয়ে নেন তো, কিয়ামতের ময়দানে আপনি যেদিন কান্না করবেন হাউমাউ করে কান্না করবেন ওই দিন কেউ বলবে না কি হয়েছে তোমার কেন কান্না করো, বলবে? বলবে? বলবে না। এই জন্য এখনো সময় আছে এই দুনিয়ার ময়দানে আপনার এই যে চোখ আমার আল্লাহ দিয়েছে এই চোখটা কাজে লাগানোর দরকার আছে না নেই? দুই নম্বরে আমার আল্লাহ নিয়ামত আকারে আপনার এই মানব শরীরে দিয়েছে জিহ্বা আর এই যে ঠোঁট, কি জিহ্বা আর ঠোঁট? ঠোঁট যদি না থাকতো একটা মানুষের আকৃতি সুন্দর দেখা যেত, জবাব দেন না কেন? সুন্দর দেখা যেত না। জিহ্বা দিয়া তো শুধু আপনি কথাবার্তা বলছেন, এই কথাটাকে সুন্দর করে সাইজ করে বের করে আনার জন্য কোথায় কিভাবে থামা লাগবে তখন কিন্তু ঠোঁটের ব্যবহার হয়, কথা বলেন? ঠোঁটের ব্যবহার হয় না? আল্লাহ কি খেলা করার জন্য দিয়েছে? আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে যত মানুষকে যত আমার প্রাণীকুলকে আমি বানিয়েছি তার ভিতরে সুন্দর করে বানিয়েছি উত্তম আকৃতি দিয়ে বানিয়েছি শুধু মানুষদেরকে, সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বলেন আল্লাহু আকবার। সূরা 395 নম্বর সূরা 30 নম্বর পারা যত সমস্ত 2 নম্বর আয়াতে আছে এটা, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি মানুষদেরকে সুন্দর উত্তম আকৃতি দিয়ে বানিয়েছি। এই যে বাংলাদেশের যত হুজুর আছে গবেষণা করে আপনি দেখবেন যত হুজুর আছে চেহারার দিক দিয়ে আমি তো মনে করি মিজানুর রহমান আল আজহারি ভাই ফার্স্ট, কথা বলেন না কেন? তার চেহারার মধ্যে নুরানি নুরানি একটা ভাবই আছে, এত সুন্দর চেহারা আমার আল্লাহ তাকে দান করেছে, শুধু চেহারাটাই না তার কণ্ঠটা, কথা বলেন?
আট নয় দশ লক্ষ মানুষ, বারো লক্ষ মানুষ হয়, জায়গা দেওয়া যায় না। আমার নীলফামারীর কাজিরহাটে মাহফিল করতে গিয়েছিল, বারো লক্ষ মানুষ হয়েছে। কত? বারো লক্ষ মানুষ, কি জাতা! তাও জায়গা দেওয়া যায় না, এটা তো আনুমানিক ধারণা করে বলেছে। বাংলাদেশে এক প্রকার নাস্তিক বেইমানের কারণে আজ এই কলিজার শায়েক মালয়েশিয়ায় পড়ে আছে। আমি তো মনে করি যারা আলেম হয়ে এ পৃথিবীতে আলেমের বিরোধিতা করে, এরা আলেম না, এরা আলেম নামের জালেম। আর আমাদের দেশে যারা আলেম হয়ে আলেমের বিরোধিতা করছে, এদেরকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে রাষ্ট্রীয়ভাবে। তো আজ দুনিয়ায় হচ্ছে না কিছু, মরার পরে বুঝবে। তার মাহফিলে আট নয় দশ লক্ষ বারো লক্ষ মানুষ হয়, যুবকেরা কিভাবে তার দিকে সাধক পাখির মতো চেয়ে থাকতো। এমন কোন যুবকের মোবাইল নেই যে তার ফোনে আপনি মিজানুর রহমান আজহারি ভাইয়ের ওয়াজ পাবেন না, কত বলেন, আমির হামদা ভাইয়ের ওয়াজ আপনি পাবেন না, সবার ফোনে আছে। কি অপরাধ, কি অপরাধ! একটাই মাত্র অপরাধ, কোরআনে কারিম থেকে সুন্দর সুন্দর কোট রেফারেন্স দিয়ে দিয়ে বাতিলদের সামনে যখন কোরআনের সঠিক ব্যাখ্যা করতে গিয়েছে, জালিম তো ওরা তো কোরআন বোঝে না, উল্টা পাল্টা কিছু নামধারী মাজার পূজারী মাজার ব্যবসায়ী আলেম নামে জালেম উল্টা পাল্টা লিখিত দিয়ে আজকে কারাগারে আটকে রেখেছে। ফিরে আসবে আমাদের সৈনিকরা, ফিরে আসবে এই সৈনিকরা, যখন ফিরে আসবে কেউ আটকাতে পারবে? আল্লাহর ইসলাম আছে থাকবে, কেউ বিদায় করতে পারবে? আর ইসলামের বিজয় একদিন হবে না? হয়তো আপনি দুনিয়ায় যতই অপছন্দ করেন না কেন, আল্লাহর ইসলাম আল্লাহ জ্বালাবে, এটা আমার আল্লাহ টার্গেট। সূরা সফের আট নাম্বার আয়াত দেখবেন বাড়িতে গিয়ে। আল্লাহ তাআলা বলেন, যদিও কাফের আর মুশরিকেরা ধারণা করে চেষ্টা করবে যে তাদের মুখের ফক্কার দিয়ে ইসলামের আলো কোরআনের আলোকে নিভিয়ে দিতে, আল্লাহ পাক বলছেন, আমি কসম করে বলছি আমার আলো আমার নূরকে এই জমিনে আমি জ্বালাবো জ্বালাবো, কেউ বন্ধ করতে পারবে না। আল্লাহ যদি আয়াত দিয়েই বলে যে আমি আমার আলোকে এই জমিনে জ্বালাবো, তাহলে আজ যারা আল্লাহর এই আলোটা জ্বালানোর জন্য কোরআনে কারিমের বিধানটা রাষ্ট্রীয় পরি রাষ্ট্রে এটাকে নিয়ে কোরআনের আইনগুলো চালু করার জন্য আজ যারা কথা বলছে মাঠে ময়দানে, আমি তো মনে করি নবীজির পরে এরা এই দুনিয়ায় নাইবে নবী, কথা বলেন না কেন? আপনাদের এখানে আলোচনা রাখে শ্রদ্ধাবাদন বড় ভাই আব্দুল সালাম যুক্তিবাদী, যার শরীরের একটা লোমকূপের যোগ্যতা অর্জন করা এখন আমার হয়নি, আমি ছোট মানুষ। আল্লাহর কাছে শুকরিয়া যে ভাইয়ের মসজিদে এসে আমি অন্তত দু চারটা কথা বলতে পারছি, এজন্য আমি বলছি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম এ দুনিয়ার ময়দানে আপনি এই যে ঠোঁট এই যে জিহ্বা এগুলো নিয়ামত আকারে দিয়েছে কে? আরো জোরে আল্লাহর যত নিয়ামত আছে আপনি কোনোদিন গণনা করে শেষ করতে পারবেন? সম্ভব? সম্ভব না। আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমার জন্য দুটো ঠোঁট সৃষ্টি করলাম, এরপরে তোমার জন্য একটা লিসান জিহ্বা, যে জিহ্বার দিকে তাকালে মহান মালিক জিহ্বার মধ্যে কত প্রকারের স্বাদ রেখে দিয়েছে, কথা বলছে না কেন? মুরগির গোশত খাবেন একরকম লাগবে, এটা আপনি ভাজা ভাজা করে খাবেন একরকম টেস্ট পাবেন, এটাকে আবার অল্প একটু রস করে খাবেন আরো মজা পাবেন, এটাতে অল্প আরো বেশি করে ঝোল দিয়ে খাবেন আরো মজা আছে না নেই? আরো জোরে। আপনাকে আমি বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য একটা উদাহরণ দিচ্ছি, কান খাড়া করে শুনে নেন। সাবানের ফ্যাক্টরিতে মনে করেন সাবান তৈরি হচ্ছে, হতেই আছে, সাপ্লাই হতেই আছে, মানুষ ওখান থেকে সাবান নিয়ে নিয়ে তাদের চাহিদাগুলো পূরণ করছে। বগুড়াবাসী, আপনি কি কোনোদিন শুনেছিলেন যে সাবানের ফ্যাক্টরিতে হুইল পাউডার তৈরি হয়? তৈরি হয়। একটাই মাত্র ফ্যাক্টরি, একটাই মাত্র মেশিন শুধু সাবান তৈরি হয়, কথা বলছো না কেন? ওই মেশিনের শুধু সাবানের সারটাই গ্রহণ করতে পারে, আর অন্য কোনো কিছু পারে না। আপনি যদি হুইল পাউডার, ওয়াশ পাউডার, এরপরে অন্যান্য যে পাউডারগুলো আছে ক্লিন করার জন্য, কাপড় পরিষ্কার করার জন্য, এই পাউডারগুলো যদি নিতে যান, তাহলে সাবানের মেশিনের জায়গায় আরেকটা মেশিন নিয়ে আসা লাগবে, কথা বলে না কেন? অথচ মহান মালিক আপনাকে আমাকে মেশিন নামক মাত্র একটা জিহ্বা দিয়েছে, যেই জিহ্বার মধ্যে হাজারো রকমের স্বাদ আমার আল্লাহ রেখে দিয়েছে।
মুরগির গোস্ত একরকম, গরুর গোস্ত একরকম, খাসির গোস্ত একরকম, কথা বলেন। মেশিন কয়টা? একটা মাত্র, একটা মেশিন, অথচ সাপ্লাই হচ্ছে অনেকভাবে, মেশিন মাত্র একটা, কথা বলেন। এই জন্য বলতেছিলাম, এই দুনিয়ার ময়দানে আমার আল্লাহ যতগুলো নেয়ামত রাজি দিয়েছে, এই নেয়ামত রাজিগুলো অবশ্যই পাওয়ার পরে এই দুনিয়ার ময়দানে আপনাকে শুকরিয়া আদায় করা লাগবে। কারণ আল্লাহ পাক বলেন, আমার নেয়ামত পাওয়ার পরে দুনিয়ার ময়দানে যারা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের নেয়ামতগুলো আরো বাড়িয়ে দে। আপনি এত আসতে সুবহানাল্লাহ বললে, আপনি নিয়ামত পাওয়ার পরে এক গ্লাস পানি খাওয়ার পরেও যদি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুকরিয়া আদায় হলো কার? শুধু একটা গ্লাস পানি খাওয়ার পরে যদি আপনি এটা বলতে পারেন, মহান মালিক এমন একটা সময় আসবে আর পানি খাওয়াবে না, শরবত খাওয়াবে, সুবহানাল্লাহ বলবেন, এইটাই আল্লাহর নিয়ামত। অথচ এই দেশে অনেক মানুষ আছে, যেহোব্বা আছে, যেহোব্বা দিয়ে মিথ্যা কথা 180 মাইল বেগে বলে যায়, মানুষের বিরুদ্ধে গীবত, পরনিন্দা, সমালোচনা মিথ্যা দিয়ে করতেই থাকে, করতেই থাকে, যেহোব্বা দিয়ে মিথ্যা কথায়। পৃথিবীতে যত পাপ আছে সবগুলো পাপের মার, তার নাম হচ্ছে মিথ্যা। পৃথিবীতে যত পাপ আপনি চাকিয়ে দেখছেন, যত পাপ আছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় পাপ, পাপের মা, তার নাম, জবাব দেন। আরে যে মিথ্যাটা মানুষ বলে কি দিয়ে? মুখ দিয়ে, জিহ্বা দিয়ে। আল্লাহ তো আপনাকে জিহ্বাটা এই কারণে দেয়নি, এই দুনিয়ার ময়দানে আপনাকে জিহ্বাটা কি কারণে দিলেন? আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারার 110 নম্বর আয়াতে আছে এটা। আল্লাহ তাআলা বলেন, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, আমি তোমাদেরকে বের করেছি মানুষের মধ্য থেকে। কেন যেন এই দুনিয়ার ময়দানে তোমাদের কথা দিয়ে মানুষদেরকে এই দুনিয়ার ময়দানে তোমরা সত্যের দিকে আহ্বান করবে, সৎ কাজের দিকে আহ্বান করবে, আবার এই জিহ্বা দিয়ে, এই মুখ দিয়ে, কথা দিয়ে এই দুনিয়ার ময়দানে মানুষদেরকে অন্যায় অশ্লীলতা থেকে ফেরানোর চেষ্টা করবে, কথা বলেন? তার মানে আপনার কথা দিয়ে হোক, হাত দিয়ে হোক, যাই দিয়ে হোক না কেন, মাথা থেকে শুরু করে একেবারে পায়ের আঙ্গুল পর্যন্ত যতগুলো যন্ত্রপাতি আমার আল্লাহ একটা মানুষকে দান করেছে, এই এই যন্ত্রপাতিগুলো পাওয়ার পরে মহান মালিক এইটাই আপনাকে জানাতে চায়, এই দুনিয়ার ময়দানে অন্তত আপনার দায়িত্ব হবে এ মানুষ, ওই একজন মানুষকে সত্যের দিকে নিয়ে আসা, সৎ কাজের দিকে নিয়ে আসা, ভালো কাজের দিকে নিয়ে আসা। আর এই দুনিয়ায় আমাদের দৃষ্টিতে যতগুলো অসৎ কাজ আছে, যেগুলো খারাপই কাজ আছে, এই খারাপই, এই অসৎ কাজগুলো থেকে মানুষদেরকে ফেরানোর চেষ্টা করা, আমরা আজ পারছি না। আমরা শুধু এতটুকুন একটা তসবিহ হাতে নিয়েছি আর বলছি কে কে করছি করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ। ধান্দার মানুষ তো এদেশে নেই, ধান্দা আপনাকে বাদ দেওয়া লাগবে। আল্লাহ আপনাকে জিহ্বা দিয়েছে কেয়ামতের ময়দানে, এই জিহ্বা থেকে হিসাব নেবে কে, জবাব দেন? ওই দিন যদি এই জিহ্বা আপনার বিপরীত পক্ষে দাঁড়িয়ে যায়, বাঁচবেন আপনি? বাঁচতে পারবেন? সম্ভব না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করছি, রাব্বুল আলামিন তুমি আমাদেরকে যে মেশিন নামক দুটো জিহ্বা দিয়েছ, এরপরে ঠোঁট দিয়েছ, চক্ষু দিয়েছ, হাত দিয়েছ, পা দিয়েছ, মাথা দিয়েছ ব্রেন বুদ্ধির জন্য, এগুলো যেন সব তোমার ভালো ভালো কাজে, তুমি যে কাজগুলো করলে খুশি হবে, যে কাজগুলো করলে পরে তুমি রাজি হবে, ওইগুলোতে যেন ব্যয় করতে পারি। আল্লাহ যেন তাওফিক দেয়, জোরে বলুন আমিন। নবীজির প্রতি দরুদ পাঠাই, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবী কুর শিরোমণি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে যত নেতার পিছনে আপনি স্লোগান দেন না কেন, যত মানুষের পিছনে আপনি দৌড়াদৌড়ি করেন না কেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো উত্তম নেতা পৃথিবীতে আর কোনোদিন আসবে না? আরো জোরে, যার ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে গ্যারান্টি দিয়েছে, আয়াত দিয়েছে, হে নবী আপনার চরিত্র মহান, সুবহানাল্লাহ বলতে পারে না? আপনি যে নেতার পিছনে স্লোগান দিচ্ছেন, আজেবাজে ধারণা করছেন যে নেতাকে নিয়ে, যে নেতার পিছনে স্লোগান দেন আর নবীজিকে নিয়ে আজেবাজে ধারণা করছেন, আমার নেতাই সঠিক, বিশ্ব নবী ভুল, এরকম কোয়ালিটির মানুষ নেই?
তোমার নেতা তো সারা দিন বক বক করে মিথ্যা বলার সম্ভাবনা আছে না নেই, কিন্তু বিশ্ব নবীর জীবনী পড়ে দেখো, আমরা যে নেতার অনুসরী ওই নেতার জীবনী পড়ে দেখো, 63টা বছর দুনিয়ায় বেঁচে ছিল, একটা মিথ্যা কথাও বলেনি, কোনোদিন দুর্নীতি করেনি, মানুষের যতটুকু অধিকার ওইটাই দেওয়ার চেষ্টা করেছে, কথা বলেন। আর তোমার নেতা ভোটের সময় এসে হাত পা চেপে ধরছে, না না দে আমার নেতা করে দেবে, রাস্তা করে দেবে, ব্রিজ করে দেবে, কালভার্ট করে দেবে, কথা বলছে না কেন? কত রায় নেয়, কত কিছু জবানবন্দি নেওয়ার পরে দয়া ময়া করে যখন এলাকার মানুষগুলো ভোট দেয়, ক্ষমতার এরকম যখন চেয়ার পায়, আর মনেই নেই যা আমি অমুককে যেটা দিতে চেয়েছিলাম, তখন আর রাস্তা দেয় না, ব্রিজ দেয় না, কালভার্ট দেয় না, তখন আপনাকে আর উল্টো পাকে বাস দেয়। এ দেশে তো এগুলো চলছে না, এগুলো ভারতে চলছে, আমাদের দেশে যারা আছে সব আল্লাহরই দোয়া করি, আল্লাহ এই দেশে যারাই দায়িত্বে আছে সবাইকে তুমি হযরত ওমরের মতো বিশ্ব নবীর মতো কবুল করো, বলেন আমিন। এ দুনিয়ায় তো নবীজির এই যে সাহাবত পেয়ে নবীজির কাছ থেকে 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 শিক্ষা নিয়ে নিয়ে হযরত ওমর কীরকম রাষ্ট্রনায়ক হয়েছিলেন, রাষ্ট্রের নেতা হওয়ার পরে তার আর রাতে কোনো ঘুম নেই, এতটুকুন তার চিন্তা যে আমার রাষ্ট্রে এই মানুষগুলো কি খেয়ে আছে, কেউ কি খেয়ে ঘুমিয়েছে, কেউ কি না ঘুমিয়ে না খেয়ে ঘুমিয়েছে, কেউ কি অভাবে আছে, কেউ কি কষ্টে আছে, এটা দেখার জন্য হযরত ওমর রাতের বেলা বের হতে, আপনি তো সামান্য ওই যে 56,000 বর্গ মাইলের দায়িত্বে আছেন তাতেই যে মশান, আর হযরত ওমর তো অর্ধজাহানের খলিফা ছিলেন, কথা বলেন না কেন? কিঞ্চিত পরিমাণ অহংকার তার ভিতরে ছিল, প্রত্যেকটা মানুষকে যার যতটুকুন দরকার অতটুকুনি দিয়েছে। এদেশের স্বাধীন নাগরিক আমরা সবাই, কিন্তু আজ আমরা সঠিকভাবে আমাদের মত প্রকাশ করতে পারি না, অনেকে আমাদের আগেই থামিয়ে দেয়, বলে হ্যাঁ কিছু করবে না, এদেশে তো হয় না এরকম। এজন্য একটা কথা বলতে চাচ্ছি যে এই দুনিয়ায় আপনি ভালো মানুষের সাথে থাকলে ভালো হবে, সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে থাকলে সর্বনাশ। বিশ্ব নবীর সাথে হযরত ওমর ওঠা বসা করেন, বলেন না কেন? এই যে ওমর যখন, যাকে ইসলামের দ্বিতীয় খলিফা বলা হয়, এই ওমর যখন রাষ্ট্রনায়ক হলে কি নেতা, বিশ্ব নবীকে দেখে দেখে শিখেছে, রাতের বেলা কোনো ঘুম নেই। একটা পয়েন্ট বলছি মাত্র, একটা ঘটনা বলছি, আপনি মেলান, আর আমাদের দেশে যারা দায়িত্বে আছে এদের জীবনের সাথে মেলাবেন, দেখেন তো আসমান জমিন তফাত হয় কিনা। হযরত ওমর রাতের বেলা বের হয়েছে মরুভূমির এক বাড়ি থেকে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজ ভেসে আসতেছে, হযরত ওমর গেলেন, গিয়ে তাকিয়ে দেখলেন তার মা তাদেরকে ধোকা দিচ্ছে, ছোট্ট সন্তানগুলোকে ধোকা দিচ্ছে, পাতিলের মধ্যে গরম পানি দিয়ে জাল দিচ্ছে, তাপ দিচ্ছে, নিচে দাউ দাউ করে আগুন জ্বলছে, গরম পানি দিয়ে ওই জায়গার মধ্যে বড় বড় পাথর এনে তাপ দিচ্ছে, আর সন্তানদেরকে ডেকে ডেকে বলছে, সন্তানেরা এই যে খাবার হয়ে গেলে পরে তোমাদেরকে আমি দিয়ে দেব। বগুড়াবাসী বুকে হাত দিয়ে বলেন তো, পাথর কোনো দিন খাওয়া যায়? খাওয়া যায়। হযরত ওমর এই দৃশ্যটা দেখলেন, ডাক দিয়ে বললেন, মা কেন তোমার এই সন্তানগুলো তুমি এইভাবে ধোকা দিচ্ছ, কারণটা কি? ডাক দিয়ে বলে, হে পথি, কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর, কি বা আপনার পরিচয়, আমার কাছে বা কি যান, কি করব আমার এই সন্তানগুলো, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আমার এই সন্তানগুলোকে আমি এতটুকুনে বুঝ দিচ্ছি যে আমি খাবার রান্না করছি, হয়ে গেলে পরে তোমাদেরকে দিয়ে দেব, কিন্তু আমি তো জানি এগুলো কোনোদিন খাওয়া যাবে না, যাতে এরকম কান্না করতে করতে এক সময় আমার এই সন্তানগুলোর ক্লান্তি ভাব আসবে, আমার সন্তানগুলো যখন ঘুমিয়ে যাবে আর তো খাবার চাইবে না, এই বুঝটা দেওয়ার জন্যই আমি এরকম পাথর তুলে জাল দিচ্ছি, তাপ দিচ্ছি। হযরত ওমর বলতেছেন, আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, দৃশ্যটা দেখার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছে, মা আপনি এই জায়গায় থাকেন, আমি দেখি আপনার জন্য কোনো কিছু করতে পারি কি না। হযরত ওমর এক দৌড়ে চলে আসলেন বাইতুল মালে, বাইতুল মালের ওই সময় যিনি দায়িত্বে ছিলেন আসলামকে ডাক দিয়ে বলছে, আসলাম তরি তরকারি যা আছে সব একটার পর একটা বস্তার ভিতরে ঢোকাও, সবগুলো ঢুকিয়ে ফেলাও, সবগুলো যখন পটলা একটা আকারে তৈরি হয়ে গিয়েছে, হযরত ওমর ডাক দিয়ে বলছে, আসলাম দেরি করো না, তাড়াতাড়ি করে এই পটলাটা আমার মাথার উপরে উঠিয়ে দাও। আসলাম ডাক দিয়ে বলছে, আপনি অর্ধজাহানের খলিফা, এই দেশের প্রেসিডেন্ট, আপনি এটা মাথায় বহন করে নিয়ে যাবেন, এটা কি মানায়? হযরত ওমর ডাক দিয়ে বলছে, আসলাম রে কথা পারিও না, তাড়াতাড়ি করে আমার মাথার মধ্যে উঠিয়ে দাও। মাথার মধ্যে উঠিয়ে নিয়ে হযরত ওমর শুধু দৌড়াচ্ছে,
আসার পরে ডাক দিয়ে বলছে, মা এই যে আপনি নেন, তাড়াতাড়ি গরম পানি করেন, আটাগুলো দিয়ে রুটি তৈরি করেন। হযরতে আমার নিজেও তরকারি কাটলেন, সাহায্য করলেন। এক পর্যায়ে যখন তরকারি রান্না হয়ে গেছে, রুটি হয়ে গিয়েছে, হযরত ওমর বাচ্চাগুলোকে কাছে নিয়ে জড়িয়ে নিয়ে রুটিগুলো ছিঁড়ে আর ওই তরকারি দিয়ে দিয়ে বাচ্চাদের মুখে তুলে দেয়। বর্ণনা এসেছে, হযরত ওমর যখন এরকম করে খাবার খাওয়াচ্ছিলেন সন্তানদেরকে, হযরত ওমরের চোখ থেকে দর দর করে পানি ঝরতেছিল। সর্বশেষে মহিলাকে ডেকে ডাক দিয়ে বলছে, মা আমি তোমার কাছে সঠিকভাবে খাবার পৌঁছে দিতে পারিনি, এই জন্য আমি তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি আমারে মাফ করে দাও। এ মা, এই ব্যাপারে কিয়ামতের ময়দানে যেন আমার আল্লাহর কাছে আমারে জবাবদিহি না করা লাগে, এই জন্য তোমার কাছে বলছি, তুমি আমারে মাফ করে দাও। হযরত ওমর বললেন, মা আগামীকালকে সকালবেলা তুমি আমার রাজদরবারে আসবা, ইনশাআল্লাহ আমি অবশ্যই আরও তোমাকে অনেক কিছু দিয়ে দেব। কি দিতে চেয়েছে? ও আরও অনেক কিছু দিতে চেয়েছে। মহিলাটা কিন্তু ওই সময় বুঝতে পারেনি যে এটা রাষ্ট্রনায়ক, এদেশের রাষ্ট্রপ্রধান হযরত ওমর, এটা কিন্তু বুঝতে পারেনি। আসার পরে যখন সকালবেলা আসার পরে যখন তাকে দেখছে, গরম চেয়ারে হযরত ওমর বসে আছে, মহিলাটা আশ্চর্য হয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে, আমি আপনাকে আমি আমার ঘরে আগামীকালকে রাতে আপনি গিয়েছিলেন বলে। হ্যাঁ। হযরত ওমর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, তরি তরকারি যা আছে আরও বেশি করে দাও। মহিলাকে দেখুন তরি তরকারি অনেকগুলো দিয়ে দিলেন, মহিলাটা নিয়ে চলে গেলেন। বগুড়াবাসী, আমাদের দেশের যারা নেতা আছে, ডাইল খেয়ে বাবা খেয়ে রাতের বেলা এসে ঘুমায়, সকাল ১২টা বাজে তা ওঠে না, ফজরের নামাজের কোনো ধান্দা আছে? মানুষের খেদমত করা তো দূরের কথা, মানুষের খোঁজ খবর নেওয়া তো দূরের কথা, ডাইল বাবা গাঞ্জা খেয়ে এসে ঘুমাচ্ছে, কোনো ধান্দায় নেই। এতগুলো মানুষের দায়িত্ব যে ওর মাথার উপরে, ওর কোনো ধান্দা আছে? আল্লাহ নবী বলেন, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, কেয়ামতের ময়দানে আল্লাহ দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করবে। আপনি শুধু দায়িত্ব পাওয়ার পরে মনে করবেন, হ্যাঁ আমি নেতা হয়ে গেলাম, নেতা না মরার পরে বাস দেবে, বাস ওই দিন বসবেন ঠেলাকারে কয়। এই জন্য এই দুনিয়ার ময়দানে নেতা হিসাবে যাকে তাকে মানা যাবে না, আমাদের নেতা একমাত্র বিশ্ব নবী। কথা বলেন, বিশ্ব নবীর আদর্শ অনুযায়ী এই দুনিয়ায় যে নেতাগুলোর চরিত্র হবে, যে নেতাগুলোর জীবন জিন্দেগি হবে, এই নেতাগুলোকে আমরা সাপোর্ট করব। আল্লাহ যেন কবুল করে, জোরে বলুন আমিন। জবান সেরে কোরআনের সোনালী আয়াত পড়েন তো দেখি আয়াতটার মধ্যে কি আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাশিক লাযুলমুন আযীম। বলেন আল্লাহু আকবার। সূরা লোকমানের ১৩ নম্বর আয়া। কোন সূরা? লোকমানের ১৩ নম্বর আয়া। যেহেতু আজকের যে রাতটা আমরা পাবো, এই রাতটার নাম কি? জবাব দেন, সবে বরাত। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানিয়েছে মহান আল্লাহর কাছে পাঁচটা রাত অনেক সম্মানিত। একটা ঈদুল আজহার রাত, একটা ঈদুল ফিতরের রাত, একটা শবে মেরাজের রাত, আর একটা শবে বরাতের রাত, আর একটা লাইলাতুল বদরের রাত। এই পাঁচটা রাত আল্লাহর কাছে সম্মানিত। সুবহানাল্লাহ বলতে পারেন? সূরা দোখানের ৩ নম্বর আয়াতের তাফসিরে আছে এই রাতগুলোর বর্ণনা, আপনি পাবেন, দেখবেন। এই পাঁচটা রাত মহান মালিকের কাছে অনেক সম্মানিত। হাজার হাজার কোটি কোটি মানুষকে আল্লাহ এই পাঁচটা রাতের মধ্যে মাফ করে দেয়। আপনার আমার উচিত আল্লাহর ক্ষমা কিভাবে পাওয়া যাবে ওইটা আমাদের আজকে জানার দরকার, নাকি? আল্লাহর ক্ষমা পাওয়ার ধান্দা তো আমাদের নেই। আল্লাহ আপনাকে হাসানি দিয়ে ডাকছে, বান্দা আমার দিকে ফিরে আসো, বান্দারে আমার দিকে যদি ফিরে আসতে পারো, সব পাপ কাজ ছেড়ে আমার কাছে যদি আসতে পারো, এমন জান্নাতের মালিক বানাবো যে জান্নাতের বিশালতা আসমান জমিন একত্রিত করলেও শেষ হবে না। আল্লাহর নবী জানিয়েছে সর্বশেষ যে ব্যক্তিটা মরার পরে জান্নাত পাবে, সবার শেষে যে ব্যক্তিটা জান্নাত পাবে, এরকম ১০টা দুনিয়া মিলে একটা জান্নাত হবে। কত বড় নেয়ামত এই যে পাঁচটা রাত আপনার আমার জন্য ভাগ্যবতীর রাত, একটা ভাগ্যবান একটা রাত আমরা আছে, আজকের রাতটা পাচ্ছি। এই রাতের মধ্যে আল্লাহ সবাইকে মাফ করবে, বিষয়টা এমন না। হাদিসে আমি পেয়েছি, ইবনে মাজার হাদিসে আমি পেয়েছি, আল্লাহ দুই প্রকার মানুষকে মাফ করবে না। কয় প্রকার? জবাব দেন। আজকের তাহলে আলোচনার বিষয় কি হচ্ছে?
যে বরাতের রাতে সবে বরাতের রাতে আল্লাহ দুই প্রকার মানুষকে মাফ করবে না, এটা আজকে আমরা জেনে তারপরে বাড়িতে যাব। এখন এই কথাগুলো বলতে গিয়ে যদি ভাই আমারে বলেছে একটা পঁচিশ, একটু যদি সময় একটু বেশি হয়ে যায় আপনার কি ডাক করবে? হ্যাঁ বলবো আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পাঁচটা রাত অনেক সম্মানিত, তার ভিতরে আমরা আজকে যে রাতটা পেয়েছি সবে অত রাত আর বরাত অত হচ্ছে ভাগ্যবান, ভাগ্যবান সুন্দর একটা রাত। এই রাতটা অনেক মানুষ দেখা যায় পায় না, এই এলাকার ভিতরে অনেক মানুষ ছিল হয়তো আগামী বছরে রাতটা পেয়েছে কিন্তু এ বছরে আর পায়নি, কথা বলে না কেন? সামনে আমাদের রমজান, আগামী রমজানে অনেক মানুষ দুনিয়ায় বেঁচে ছিল কিন্তু ওই মানুষটা আজ এই দুনিয়ায় বেঁচে নেই, কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে দুনিয়ার ময়দানে বাঁচিয়ে রেখেছে, এখন এই দুইটা পয়েন্ট যদি আপনার সাথে মিলে যায় আপনি কি রাগ করবেন? হ্যাঁ, এই দুই প্রকার মানুষের ভিতরে যদি আপনি থাকেন তাহলে অবশ্যই আপনার জীবনটা সংশোধন করা লাগবে। এর আগে আমি আয়াতটা যে আয়াতটা পড়লাম এই আয়াতটার ব্যাখ্যা করি। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই এই পৃথিবীর ময়দানে শিরিক হচ্ছে সবচাইতে জুলুম, সবচাইতে জুলুম, শিরক সবচাইতে জুলুম। শিরক শব্দের অর্থ কি? অংশীদার সাব্যস্ত করা, তুলনা করা, আল্লাহর সমপক্ষ কাউকে দাঁড় করা, কথা বলছে না কেন? আমরা পারিবারিক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা এই আল্লাহর সঙ্গে শিরক করে ফেলি। যেমন বিষয়টা এরকম, মনে করেন বাজার থেকে একটা গরু কিনে নিয়ে এসেছে, নিয়ে নিয়ে আসার পরে দেশে দুর্ভিক্ষ শুরু হয়ে গিয়েছে, টাকা পয়সা ওইভাবে আর ইনকাম করতে পারে না, মাঠে ঘাটে কাজ করার কোনো সুযোগ নেই, তখন এই গরুটার বাচ্চা হয়েছে, হওয়ার পরে গরুটার থেকে যে দুধ আসে এই দুধটা বিক্রি করে করে খায়। আরে মানুষের মাঝে গিয়ে গল্প করে, আহারে ওই দিন যদি আমার এই গরুটা না থাকতো আমি বাঁচতাম না, কথা বলে না কেন? এটা বলা যাবে বাঁচানোর মালিককে? জবাব দেন, তা আপনার ওই গরু বাঁচাতে পারবে? গরু তো একটা মাধ্যম, একটা ওসিলা, ওইটার মাধ্যমে এই দুর্ভিক্ষে আমার আল্লাহ আপনাকে খাওয়াবে, এইটাই মাধ্যম। আমার ভাইরা, বরাতের রাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুই প্রকার মানুষকে মাফ করবে না, তার ভিতরে প্রথম নাম্বারে পৃথিবীর ময়দানে যে মানুষগুলো মুশরিক, যে মানুষগুলো মুশরিক, মুশরিক কাকে বলা হয়? এই দুনিয়ার ময়দানে যারা আল্লাহর সঙ্গে শিরক করে এই মানুষগুলোই, জবাব দেন, মুশরিক, মুশরিক। মুশরিকের ভিতরে আমরা তাদেরকে পাই ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, কথা বলছে না কেন? ওরা আল্লাহকে বাদ দিয়ে অন্যান্য যেগুলো ওদের নিজের তৈরি করা দেবতাকে রব মনে করে, প্রভু মনে করে। এই জন্য এই দুনিয়ার ময়দানে আল্লাহর সঙ্গে যদি কেউ কাউকে তুলনা করে ফেলে, শিরিক যদি করে ফেলে, ওই মানুষটার মানুষ থাকে না, ওই মানুষটা মুশরিক হয়ে যায়। সারা নেসার ৪৮ নম্বর আয়াতে আমার আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ আমি সব অপরাধ ইচ্ছা করলেই মাফ করতে পারবো, কিন্তু এই দুনিয়ার ময়দানে যারা আমার সাথে শিরিক করবে, আমাকে অংশীদার সাব্যস্ত করবে, এই গুনাহ আমি মাফ করব না, এই গুনাহ কি করবে না? মাফ করবে না। এটা বাদ দিয়ে অন্যান্য যে গুনাহগুলো আছে আমি ইচ্ছা করলেই মাফ করে দেব। সূরা নিসার ভিতরে আয়াতটা পর পর তিন জায়গায় এসেছে, ১১৬ নম্বর আয়াতে আবার আল্লাহ এই ব্যাখ্যাটা দিয়েছে। আল্লাহ পাক বলেন বান্দা আমি ইচ্ছা করলে অন্য অন্য যেগুলো গোনা আছে মাফ করে দেব, কিন্তু এই দুনিয়ার ময়দানে আমার সাথে যদি শিরিক করে ফেলো, অংশীদার সাব্যস্ত করে ফেলো, আমি মাফ করব না। বগুড়াবাসী বুকে হাত দিয়ে বলেন তো, মহান মালিক যদি আপনাকে মাফ না করে, ক্ষমা না করে, বাঁচার উপায় আছে? আছে নেই? শুধু এতটুকু না আল্লাহ যে আপনাকে মাফ করবে না, এতটুকু না, আল্লাহ পাক জানাছে ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্না ওয়া মা ওয়াহুন্নার, বলেন আল্লাহু আকবার। সূরা মাইদা ৫ নম্বর সূরা, ৭ নম্বর পারার ৭২ নম্বর আয়াত আছে এটা। রাব্বুল আলামিন বলেন আমার সাথে দুনিয়ায় যারা শিরক করবে, আমার সাথে দুনিয়ায় যারা অংশীদার সাব্যস্ত করবে, মানুষের সাথে যারা আমাকে তুলনা করবে, অন্য অন্য জিনিসের সাথে যারা তুলনা করবে, যারা মুশরিক হয়ে যাবে ওই কায়দায়, এদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার যে বানানা জান্নাত আছে এটা আমি হারাম করে দিয়েছি। কি করে দিয়েছি? এখন এই দুনিয়ায় যদি আপনি পারিবারের চলতে গিয়ে যদি এই আয়াতটার যদি আপনার জীবনের বিরুদ্ধে যায়, আপনি যদি আল্লাহকে অংশীদার সাব্যস্ত করে ফেলেন, লম্বা টুপি, লম্বা জামা, লম্বা দাড়িও থাকতে পারে, আপনি আল্লাহর দৃষ্টিতে মুশরিক।
আর আজকের যে রাত এটা, এই রাতে আল্লাহ আপনাকে মাফ করবে আরো জোরে। এই জন্য এখন থেকে আমাদের এইটাই শিক্ষা নেওয়া লাগবে, অন্তত এই দুনিয়ার ময়দানে বাসি মরি সবসময় ভরসা, সবসময় একমাত্র যাকে স্মরণ করব তিনি কে? মুশরিকদের মতো কোনো আকীদা যেন আমাদের ভিতরে না থাকে। এই জন্য ওরও শবে বরাত প্রত্যেক বছর ঘুরে ঘুরে আপনার মাঝে আপনার আমার মাঝে আসে, এই কারণে আসে যেন এর থেকে আপনি শিক্ষা নিয়ে আপনার জীবনটা চালাতে পারেন। তাহলে শবে বরাতের রাতের প্রথম নাম্বার শিক্ষা এটা, এই দুনিয়ায় মুশরিকি যত আকীদা আছে এ সবগুলো আপনাকে ত্যাগ করা লাগবে। দুই প্রকার, দুই নাম্বারে ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করবে না। দুনিয়ার ময়দানে যেই মানুষটার অন্তরটা হিংসায় পরিপূর্ণ, কত বলছে না কেন? আচ্ছা আপনার কাছে প্রশ্ন, বাংলাদেশের জাতীয় খেলার নাম কি? হ্যাঁ আপনারা কি এটা জানেন? আলহামদুলিল্লাহ। হাডুডু খেলায় কি মানে, খেলাটার নিয়ম কি, কি করে খেলাটায়? শুধু টেনে ধরে। বাংলাদেশের অবস্থা এখন তাই, হিংসার চোটে একজন উপরে উঠছে নিজে তো কিছু পারে না, ওর আবার পা ধরে টানছে। এই অবস্থা এখন বাংলাদেশে, নিজে তো কিছু পারেই না, একজন উপরে উঠছে জাতীয় খেলার মতো পা ধরে টানছে। কিরে উপরে কেন, নিচে নাম, আমি যা পারি না তুই কেন পারবি? এই যে হিংসাটা, এই হিংসাটা করবেন না। দা আমাদের দেশে আজ এই হিংসা দিয়ে ভরা। আপনি দুনিয়ায় যার যার জন্য যাকে নিয়ে হিংসা করবেন, ওর কিছু হবে না, উল্টো আপনারে নিজের ক্ষতি হবে। কথা বলেন কেন? একটা লোকের একটা গরু ছিল 10 কেজি দুধ দেয়, তারই ছোট ভাইয়ের গরু 15 কেজি দুধ দেয়, বড় ভাইয়ের আর সহ্য হয় না। এইরকম সবে বরাদের রাত পেয়েছে, মসজিদে আসার পরে নামাজের জন্য এসেছে, ইমাম সাহেব বলছে যে এই রাতটার মধ্যে যা বলবেন তাই আল্লাহ কবুল করে দিবে। চিন্তা করছে এইটা তো দোয়া করি, আমার ভাই ছোট ওর 15 কেজি গাভীটার দুধ হয় আর আমার 10 কেজি, মানা সারা রাত ধরে দোয়া করেছে আল্লাহ ওর গরুটা যেন মরে যায়, ওর গরুটা যেন মরে যায়। দোয়া করে যখন বাড়ির দিকে রওনা দিয়েছে ফজরের নামাজ পড়ে, যাওয়ার পরে তাকে দেখছে ওর স্ত্রী গোয়াল ঘর থেকে কান্নার আওয়াজ দিচ্ছে। চিন্তা করে দরজায় দাঁড়িয়ে চিন্তা করে, কাজ হয়ে গিয়েছে, কাজ হয়ে গিয়েছে। তা হুজুর যা বলে সে সত্য বলে। যাওয়ার পরে তাকিয়ে দেখে ওর স্ত্রী কান্না করছে, ওর গরুটাই মরে আছে। হাত দিয়ে বলে, স্ত্রী কি হয়ে গেল? দোয়া করলাম ভাইয়েরটার জন্য কিন্তু ভাইয়েরটা মরলো না, আমারটাই মরে বসে থাকলো। বগুড়াবাসী, এই জন্য এই দুনিয়ায় আপনি হিংসা করবেন না, কারণ কোনো হিংসুককে আমার আল্লাহ পছন্দ করে না, ভালোবাসে না। কথা বলেন না কেন? এই জন্য আজকের রাত থেকে এইটাই আপনাকে শিক্ষা নেওয়া লাগবে যে দুনিয়ার ময়দানে হিংসা জিনিসটা যেন আপনার ভিতরে না থাকে। এই হিংসা থেকে আপনার জীবনটাকে আপনি সুন্দর করে গঠন করবেন, এই জন্য প্রত্যেক বছর ঘুরে ঘুরে আপনার আমার মাঝে সবে বরাত আসে। দুই প্রকার ব্যক্তির মধ্যে এক নম্বরে যারা মুশরিক, যারা আল্লাহর সঙ্গে শিরক করবে, দুই নম্বরে এই দুনিয়ার ময়দানে যারা হিংসুটে হবে, যারা হিংসা করবে, মহান মালিক এদেরকে মাফ করবে না। আসুন এবার আমি আপনাকে বলছি শবে বরাতের রাতে আপনি কি কাজগুলো করবেন, এবার মেলান একটু, আপনার মেমোরিতে সেভ করার চেষ্টা করবেন। আল্লাহর নবী জানিয়েছে শবে বরাতের রাতে সর্বপ্রথম আপনি নফল নামাজ আদায় করবেন। কি নামাজ? এর কি কোনো নির্দিষ্ট সীমা রেখা আছে? এত রাকাত নামাজ নেই, এরকম কোনো নির্দিষ্ট সীমা রেখা নেই। আর 2 রাকাত করে করে আপনার মন যতক্ষণ যায় যতক্ষণ পারবেন পড়তেই থাকবেন, কারণ নামাজের মাধ্যমে বান্দার আর আল্লাহর মাঝে একটা রিলেশনশিপ তৈরি হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক সূরা আলাকের শেষে জানিয়েছে ওয়াসজুদ আক্তারিব, আল্লাহর নিকটবর্তী হওয়ার মাধ্যম একটাই মাত্র, তার নাম জবাব দেন নামাজ। আর যে নফল নামাজগুলো এগুলো তো আপনার ইনভেস্ট হচ্ছে, জমা হচ্ছে। মনে করেন এই মসজিদের যিনি দায়িত্বে আছেন এখন আব্দুল সালাম যুক্তিবাদী ভাই দায়িত্বে আছে, ভাই যদি এখানে মনে করেন যে 4টা সপ্তাহে তো আসে নাকি, না আবার অন্য কোথাও যায়? হ্যাঁ এখানেই কন্টিনিউ। হ্যাঁ ভাই যদি এখন বলে যে আমি এ জায়গায় দুই জুমা পড়াবো, অন্য জায়গায় আবার 2 জুমা পড়াবো, তাহলে 2 জায়গায় হয়ে যাচ্ছে না? আমার কাছে কথাটা বুঝবেন কিন্তু, বা এটাও যদি না বোঝেন আমি অন্যটা বলছি। এবার একটা গার্মেন্টসের ম্যানেজার সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত ওনার ডিউটি, গার্মেন্টসটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য ওনার ডিউটি সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। এখন উনি যদি বলে যে আমি আরও একটু উপরে কামাই করতে চাই, আরও আমি একটু বেশি টাকা ইনকাম করতে চাই, তাহলে কিন্তু ওনাকে আরও ডিউটি বেশি করা লাগবে।
পাঁচটার থেকে শুরু করে হয়তো তিন ঘন্টা যদি আটটা পর্যন্ত দশটা পর্যন্ত ডিউটি করে তাহলে এক্সেস আলাদা একটা টাকা পাবে, পাবে না? বলে না কেন? মহান মালিক আপনাকে কত ভালোবাসে দেখেন। আপনি জানো জাহান্নামে না যান, পাঁচ ওয়াক্ত নামাজ যে ফরজ নামাজগুলো আছে, এরপরে সুন্নাত আছে, এরপরে নাফল আছে, এই যে নাফল নামাজগুলো আল্লাহ দেওয়ার কারণ কি? এই নামাজগুলো আপনার ওই যে ওই রকম ওভার ডিউটির মতো আউট কামাইয়ের মতো টাকা ইনভেস্ট সওয়াব আপনার আমল নামায় জোগার হচ্ছে, যেন আপনি জাহান্নামে না যান। সুবহানাল্লাহ বলা যায় না? তাহলে প্রথম নম্বরে কি পেলাম? এই দুনিয়া যারা মুশরিক হবে এদেরকে মাফ করবে না। দুই নম্বরে যারা হিংসুটে আমলের ক্ষেত্রে কি করবেন? এক নম্বরে বলেছিলাম নামাজ, দুই নম্বরে কোরআনের তেলাওয়াত। কিসের তেলাওয়াত? কোরআনের তেলাওয়াত। পৃথিবীতে সর্বপ্রথম যে বাণী সেটা কি? ইকরা, পড়ো। এরপরে তিন নম্বরে জিকির আসকার, আপনি যত দোয়া তাসবিহ তাহলিল আছে জিকির করবেন আল্লাহর নামে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। যদিও বাংলাদেশে আজ বাবার নামে জিকির বানাস না, এদেশে তো হয় না এরকম, বাবার নামে জিকির করছে। আল্লাহ যেন আলোচনা বুঝবার আমল করবার যেন তৌফিক দান করে, জোরে বলুন আমিন। যারা সুন্নত পড়েননি সুন্নত পড়েননি। খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন, নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন।